বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক রকম রাইড দেখেছেন। কেউ কেউ তো মেলাতে নাগরদোলনা চড়তে অনেক ভালোবাসেন, আবার কেউ কেউ ভীষণ ভয় পান, আবার আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো একটু আলাদা এক্সাইটিং ও ডেঞ্জারাস টাইপের রাইড চড়তে চান। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এমন কিছু ডেঞ্জারাস রাইড দেখাবো যেটা দেখার পর অনেকের মনের মধ্যে থেকে হয়তো ডেঞ্জারাস রাইড চড়ার চিন্তা চলে যাবে। নাম্বার ওয়ান, দ্য পেন্ডুলাম রাইড। আপনি যদি একটু অন্যরকম রাইড চড়তে চান তাহলে এই রাইডটি আপনার জন্য। এই ভয়ঙ্কর দেখতে পেন্ডুলাম রাইড 120 থেকে 150 ফিট পর্যন্ত উপরে নিয়ে গিয়ে আবার নিচে ফিরে আসে। পেন্ডুলামের মতো এই রাইডটি হাওয়ায় দোলে। এই রাইডে যতটা মজাদার দেখায় আসলে অতটা মজাদার নয়। এই রাইডে বসে অনেক বাচ্চার শরীর অসুস্থ হয়ে যায়। নাম্বার টু, ফ্লাইং কিস। চায়নায় অবস্থিত এই দোলনাটিকে যদি পৃথিবীর সবথেকে সুন্দর দোলনা বলি তাহলে ভুল হবে না। এটি চায়না সিটির চংকিং লং মাউন্টেনে বানানো হয়েছে। 170 ফিট উঁচু দুটি স্ট্যাচুর হাতে খুব সূক্ষ্মভাবে দোলনা দুটি রয়েছে, আর স্ট্যাচু দুটি রয়েছে 3000 ফুট লম্বা উঁচু পাহাড়ের চূড়ায়। এই রাইডটি অনেক আকর্ষণীয়। চীনের একটি গল্প অনুসারে এই ছেলে মূর্তিটি প্রিন্স চার্মিং এর এবং মেয়ে মূর্তিটি একটি জলপরীকে নিয়ে গঠিত। এই রাইডটি 2020 সালে খোলা হয়। এটি বিশেষ করে কাপলদের জন্য বানানো। এই দোলনায় চড়ে আপনি পুরো শহরটিকে ভালোভাবে দেখতে পাবেন। নাম্বার থ্রি, হ্যাঙ্ক টাইম রোলার কোস্টার। ক্যালিফোর্নিয়ার প্রথম ড্রাইভ কোস্টার এখন নটের বেরি ফার্মে খোলা। এটি একটি স্টিল রোলার কোস্টার। এখানে আপনাকে সবার প্রথমে ভার্টিক্যাল পজিশনে 120 ফিট পর্যন্ত লিফট করবে। 120 ফিট উপরে যাওয়ার পর 96 ডিগ্রি পজিশনে বসাবে। তারপর 30 সেকেন্ড পর্যন্ত এই পজিশনে থাকবে। এরপর 52 কিলোমিটার স্পিডে ছেড়ে দেওয়া হবে। আর এই রাইডটি কতটা ভয়ঙ্কর দেখতে লাগছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবার যে রাইডটির কথা বলবো সেটা অনেক বেশি ভয়ঙ্কর। তার আগে বন্ধুরা ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নাম্বার ফোর, ট্যারোর ডাকটেইল। দ্য কেভ অফ দ্য উইন্ডোস মাউন্টেনের উপরে কলোরাডোতে অবস্থিত এই রাইডটি কমজোর হৃদয়ের লোকের জন্য একদম নয়। এই রাইডটি সাহসী লোকদের জন্য। মাটি থেকে 200 ফিট উপরে বানানো এই দোলনা পাহাড়ের কিনারায় অবস্থিত। এই কোস্টারে দুজন লোকের বসার জায়গা থাকে। প্রথমে দোলনাটি 90 ডিগ্রি পজিশনে নিচের দিকে ব্যান্ড করে দেয়। তার কিছু সেকেন্ড পরে দোলনাটি ছেড়ে দেয়। এই সময় এটা স্পিড 100 মাইল প্রতি ঘন্টায়। রাইডার এত স্পিডে যায় মনে হবে যেন সামনে থাকা পাহাড়ের সাথে ধাক্কা লাগবে। আর এই রাইডটি দেখে সত্যি অনেক বেশি ভয়ঙ্কর লাগছে। নাম্বার ফাইভ, এক্সক্রিম। বিশেষভাবে রোমাঞ্চকর লোকেদের জন্য এই রাইডটি বানানো। এই রাইডটি লাস ভেগাসের একটি টাওয়ারের উপর বানানো হয়েছে। মাটি থেকে 900 ফিট উপরে এই রাইডটির উপর বসলে আপনার মনে হবে যেন এই কোস্টারটি যে কোনো সময় বিল্ডিং থেকে নিচে পড়ে যাবে। প্রতি ঘন্টায় 50 কিলোমিটার স্পিডে আপনি এই রাইডটি উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, এই রাইডগুলির মধ্যে কোন রাইডটি আপনার সবথেকে বেশি ভয়ঙ্কর লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এই ধরনের আরো ভিডিও দেখতে হলে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।